এক দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরাও এক দফার আন্দোলনের সঙ্গে সহমত প্রকাশ করে এই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিগুলো করে দিয়ে আসতেছি, ভবিষ্যতে আমরা একই রকম কর্মসূচি দেব। আওয়ামী লীগ যার জন্মলগ্ন থেকেই আপনারা দেখবেন কূট কৌশল বা কূট চাল অত্যন্ত পারদর্শী। আপনারা দেখবেন যে বাবু গণেশচন্দ্র রায়কে সেদিন একেবারে রাস্তার মধ্যে জনসমক্ষে লক্ষ লক্ষ মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে পুলিশ লাঠি পেটা করলো। শুধু লাঠি পেটাই করলো না, তাকে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে প্রথমে তারা ডিবি অফিসে নিয়ে গেল। এরপর আপনারা দেখলেন ডিবি অফিসে নিয়ে তাকে শুধুমাত্র একেবারে শুধু পরিকল্পনার অংশ হিসাবে তারা খাইয়ে দাইয়ে আর অতিথি আপ্যায়ন করলো, এবং অতিথি আপ্যায়ন করে শেষে করে নাই। এরপর তারা যে কাজটা, যে নাটকটা করলো, তারা করলো কি, তারা নিজেরা ভিডিও মোবাইল ধারণ করে সমগ্র দেশবাসীকে সেটা ছড়িয়ে দিল। এটা ছড়িয়ে দিয়ে তারা প্রমাণ করতে চাইলো আসলেই বিএনপির সঙ্গে তাদের কারো কারো নেতার সঙ্গে আতাত রয়েছে। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এই দলটি এইভাবে কুটো কৌশল করে মানুষের সঙ্গে, জনতার সঙ্গে, এদেশের জনমানুষের সঙ্গে বেইমানি করে আসছে। আমরা মনে করি এটি একটি তারই সেই পরিকল্পনার অংশ। আজকের এই প্রেক্ষাপটে যদি এটুকুনি বলতে চাই, যত কূটচাল যত কলা কৌশলই করুক না কেন, আজকে জনতা ঐক্যবদ্ধ হয়েছে এবং এই জনতার ঐক্যবদ্ধের ফসল হিসাবে এই সরকারকে বিদায় নিতেই হবে। এর বাইরে কোনো কিছুতেই কোনো কাটক করেই আওয়ামী লীগ সফল হবে না বলে আমি মনে করি। আসলে নিবন্ধনের বিষয়টা আসলে দেশবাসী জানে, আপনারা জেনে আছেন, আমাদের সদস্যটি ইতিমধ্যে বলেছেন, নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেওয়ার ক্ষমতাই রাখে না। আমরা আমাদের জনতার মাঝে, জনগণের হৃদয়ের মাঝে আমরা নিবন্ধন পেয়ে গিয়েছি। আমরা প্রত্যাশাও করিনি কখনো যে এই নির্বাচন কমিশন এত সহজে আমাদেরকে নিবন্ধন দিয়ে দেবে। নিবন্ধন দেওয়ার জন্য সমস্ত শর্তগুলো যারা পালন করেছে তার মধ্যে সর্বপ্রথম আমরা হয়েছি, আমাদেরকেই দেয় নাই। তার মানেই হচ্ছে যে এই, এবং তারা অনেকেই, আপনারা জানবেন যে নির্বাচন কমিশন অনেক কর্মকর্তারা ইনিয়ে বিনিয়ে আমাদেরকে বলার চেষ্টা করেছে যে আপনারা সব দিক থেকে আপনারা সর্বাগ্রহী ছিলেন, আপনারা পাওয়ার মতোই, কিন্তু আমরা সত্যিকার অর্থে কোনো গ্রিন সিগন্যালের কারণে, কোনো উপর থেকে কোনো ফোনের কারণে আসলে নির্বাচনে আমরা আপনাদের নিবন্ধন দিতে পারি নাই। তো আমরা আমাদের আইনগতভাবে প্রক্রিয়ায় আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যা যা করণীয় আমরা তা করছি। মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগ উঠে গেছে। এই মানুষের হৃদয় থেকে যারা উঠে যায় তারা আসলে গায়ে জোরে আর কতদিন থাকতে পারে, এক মাস, দুই মাস, তিন মাস? আমার মনে হয় যে 100% আমরা আশাবাদী এই সরকার কন্টিনিউ করতে পারবে না। বিষয়টি আসলে অত্যন্ত আপেক্ষিক, একটা সময়কর সিদ্ধান্ত। আমরা আসলে আমাদের দলটা একটা স্টিয়ারিং কমিটির মাধ্যমে নীতি নির্ধারণগুলো নির্ধারণ হয়। যখন সময় আসবে এবং সময় অনুযায়ী আমরা আসলে সিদ্ধান্ত নেব আমাদের কী করণীয়। তো আপাতত এইটুকুন আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, নির্বাচনে অংশগ্রহণ কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমাদের নেই।